আছে দিদি? আমি একবার তোমার কাছে চলে এসেছি, এখন বুঝি আর কি হবে? টাকা লোভে তো বুড়ো বয়সের মাল ছেড়ে দিলাম। শেষকালে তুমি এই মোটু খাবে কই লাচ্ছি? বাড়িতে কেউ আছো নাকি গো? হ্যাঁ আছি তো, কি হলো? আমি শুন্য, তুমি বলে সবার বি লাগাও। হ্যাঁ বি লাগাই, কিন্তু ছেলি কই? ছেলি আনতে পারোনি? ছেলি না দেখি কি করে বি লাগাবো? ছেলি আনবো মানে? ছেলি দেখতে পাচ্ছো না? আমিই তো ছেলি। কি বলছো, তুমি ছেলি? শুনো, কত অবাক হইও না, টাকা তোমার যত ইচ্ছা লেয়াও, কিন্তু দেখো মেয়েটা জানে হেভি আর কচি হয়। টাকা নিয়ে কচি মেয়ে ম্যানেজ করে দেবো সে ঠিক আছে, কিন্তু তুমি এই বুড়ো বয়সে কচি মেয়ে নিয়ে যাক ছাড়ো। তোমার নামটা কি তাই বলো? আমার নাম কচি খুকা। শোনোকে মরবো একলোথি, আমার নাম যদি আমি ক্যাটরিনা কাইফ বলি তাহলে কি আমি নায়িকা হয়ে যাবো? বুড়ো বয়সে নিজেকে কচি বলছে, লজ্জা করে না? আধার কার্ডে যেই নাম আছে সেই নাম বলো। আমার নাম রাশিদ, আমার মাসে 20 কোটি টাকা করে ইনকাম। তাই তাহলে একটু দাঁড়াও, আমি আসছি। এই দেখো মেয়ে তোমার সামনে, বুলো কখন বি করবা? মা এ তুমি কি বলছো? এই তুই চুপ কর তো, এত টাকা মাসে ইনকাম হলে তোর বাপের মতো লক্ষ্যে এ বেলা ও বেলা পাল্টাবো। এ তুমি কি বলছো মা? আব্বা বেঁচে আছে আর তাছাড়া এতখানি মেয়ে থাকতে আবার তুমি বিয়ে করবে? তুমি আমার বিয়ের কথা বলো, দরকার হয় ওই ঝদ্দুলের বেটাকে ছেড়ি, আমি এই বুড়ো খেয়ে বিয়ে করে দিচ্ছি। এই তোমার স্বামী থাকতে বিয়ে করবো বুঝছো? তার মানে তোমার স্বভাব তো ভালো না। আমার স্বামীর কথা আর বইল না, ও খুব খারাপ লোক। কিছুদিন আগে ওকে 6 মাসের জন্য বাইরে পাঠিয়েছিলাম, দুঃখের কথা কি আর বলবো, তারপর আমি 6-6টা প্রেম করে ফেললাম, তাও বাড়ি আসলো না। তো দোষ ও আর এখানে কোঠে, দোষ তো তোমার। ওসব বাদ দেন, আমাকে বিয়ে করবেন কিনা তাই বলেন। হ্যাঁ করবো, অসুবিধা কি? ওইটাই ভালো হবে, তোমাকেই আমার বেশি পছন্দ। না আমি বিয়ে করব না, মা আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না, আমি করব না, আমি বিয়ে 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 করব না, মা আমি বিয়ে করব। চলো চলো চলো, আমি তুমি বেশি বকো না তো, ভাতটা তাড়াতাড়ি রাঁধো, আমি রাশিদ কাকুর বোনটা দেখে আসি। এই বয়সে চোখের ব্যাটারি কমে গেছে নাকি? দেখতে পাচ্ছ না আমি তো বার। এই সোহানা শুনো, আমাদের খেয়ে দেখি তো সবাই চলছে, লেও এই জলাটা খেয়ে অস্ত্র করি, আমরা ভিডিও বানাই, রাতারাতি ভাইরাল হয়ে যাবো। হ্যাঁ চলো।
এই দেখো গরিবের বাচ্চারা আঙুর, তোমরা কোনোদিন খেয়েছো? ও তোমরা খাবা কি করি, তোমরা তো ভিখারি। টাকার লোভে বুড়ো দাদাকে ভিখারি ভাব দেখেছো? হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা বাগানে বেড়াতে চলে এসেছি। পরিবেশটা কত সুন্দর, তাই না? ও তোমরা তো চাষা, পরিবেশের কি বুঝবা, অশিক্ষিত সব। আর এই দেখো, এইটা আমার স্বামী, কি হ্যান্ডসাম না? আর এই দেখো, এই সোনার মালাটা আমার স্বামী আমাকে গিফট করেছে, কি সুন্দর, তাই না? এটা তোমার আব্বা নাকি? আব্বা মেয়ের বিশাল মিল তো। ঘুমাবা না, চলো। তুমি ঘুমাও গা, আমি আসছি। ও নো, কি গো এখনো ঘুমাওনি যে? তাড়াতাড়ি ঘুমাও, অনেক রাত হয়ে গেছে তো। হ্যাঁ ঘুমাবো, কিন্তু ঘুমই আসছে না গো। একটু পানি খাবা, দেখো ঘুম চলে আসবে। হ্যাঁ লিয়ে আসো। কি ব্যাপার, এত ভালোবাসছো আজকে? ধর তোমার আবার কথা, তুমি আমার স্বামী, এটুকু তো করতেই পারি। ও নো, আমি শুনলাম তোর সাথেও নাকি প্রেম প্রেম ভাব ছিল, তুই কিছু করতে পারবি নি? আমার গলাও তো চিনি ফেলবে, তাহলে এ যুক্তিতে তো কাজ হবে না। একদিকে কাজটা করাতে হবে। এই রোশন, একটা
একটা ফোন করে দিতে পারবি? তাহলে তুই যা চাবি তাই দেবো। তাই নাকি করব? অসুবিধা কি? ঠিক আছে ঠিক আছে, তুই তাহলে ইয়াই ইয়াই বল। হ্যালো, সুন্দরবন থেকে বলছেন? হ্যাঁ, আমি শাহানা বলছি, বলো। আপনার স্বামীকে আপনার স্বামী মেরে ফেলেছে। তোমার কথা তো কিছুই বুঝতে পারলাম না। আরে পাগল, আকাশকে রাহিত মেরে ফেলেছে। তুমি আমাকে বলেছিলে একটা ফ্ল্যাট করে দিবা, এখন ওই ফ্ল্যাটের কি হবে গো? আমাকে আর হাসপাতালে নিয়ে যেতে হবে না, আমি এমনি ঠিক হয়ে গেছি। কি তুমি? আমি শুনলাম যে আকাশ মরে গেছে, ইয়ার ভিতরে তুমি কি করে আসলা? হ্যাঁ আমি। তুমি আমাকে ঘুমের ওষুধ খাই কেন ইয়া কইলা গো? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। ওসব প্রশ্নের উত্তর দিতে আমি রাজি না। আমি তোমার ভাত খাবো না বলেছি খাবো না। ভাত খাবো না বললে হবে? তুমি? হ্যাঁ আমি। আমাকে বি কইলা না, চলো বউ বাড়ি চলো, তোমাকে আর একা ছাড়া যাবে না। মা আমি যাব না, তুমি আমাকে বাঁচাও। মা মা শোনা গো মা, রাশিদ লি চলে গেল বাপ, শব্দ সই তানবিরে। এই শালা তানবিরি, ও আমাকে বিয়ে করতে তোর দর কি রে? বাড়িতে কেউ আছেন? বাড়ি খালি করুন, আপনাদের এই জমি এখন ব্যাংকের আন্ডারে। দেখলি তো মা, টাকা জিনিস হাতের ময়লা, আজ আছে কাল নাই। কিন্তু তুই বিয়ে করার আগে বয়সের সামঞ্জস্যটা বুঝতি, আর আমাকে যদি একটু ফোন করতি তাহলে আজ এই দুর্দিনটা দেখতে হতো না। আমার খুব ভুল হয়ে গেছে।